বিসমিল্লাহ রহমানির রাহিম ইন্টার মাদ্রাসায় সকলকে স্বাগতম আজ আমরা রোজা অবস্থায় নাক কান ও চোখের মাস আলাসমূহ সম্পর্কে জানবো চোখে ঔষধ ঢালা এবং মাথায় তেল ইত্যাদি লাগানোর দ্বারা রোজা নষ্ট হয় না এমনইভাবে যদি চোখে পানি দেওয়া হয় এবং মাথায় পানি দেওয়া হয় তাহলে রোজা নষ্ট হবে না পানিতে পশ্চাতবায়ু ত্যাগ করা ও ডুব দেওয়ার দ্বারাও রোজা নষ্ট হবে না কিন্তু যদি গড়গড়া করার সময় পানি ভিতর পর্যন্ত পৌঁছে যায় তাহলে রোজা ভেঙে যাবে যেমনইভাবে স্তিন বেশি পানি ব্যবহার করার দ্বারা অভ্যন্তরে পানি পৌঁছে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যায় শুধু কাজা ওয়াজিব হবে আর গড়গড়া করতে গিয়ে যদি পানি কণ্ঠনারি নিচে নেমে যায় তাহলে রোজা ভেঙে যাবে যদি পানি কণ্ঠনারি নিচে না যায় তাহলে কোনো অসুবিধা নেই মাথা ইত্যাদির উপর মালিশ করা জায়েজ আর যদি ঘা মাথা অথবা পেটের মধ্যে অনেক গভীরে পৌঁছে থাকে তাহলে এর মধ্যে তরল ঔষধ ঢালার দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে অন্যান্য ঘাসময়ের সময়ের মধ্যে ঔষধ ঢালার দ্বারা রোজা নষ্ট হবে না মুখ নাক কান সামনে ও পিছনের রাস্তা পেট মাথা উপরিভাগের ভিতরে ক্ষতস্থান দিয়ে রোজা ভঙ্গ হওয়ার মতো কোনো কিছু যদি পাকস্থলী অথবা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে সার কথা কানে যে ঔষধ বা তেল দেওয়া হয় মস্তিষ্কে অথবা পাকস্থলীর মধ্যে পৌঁছার দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে ফতোয় রহিমিয়া মারাকিউল ফালাহ অমা আলাই না বালাক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা